1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে আবার যাত্রা করলেন। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্গ বরফের প্রাচীরের সামনে উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিকে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে যে রসদ দেওয়া হলো তা ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 জানুয়ারি 1912 সালে তাদের জীবনের ঈপ্সিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখলেন যেখানে তাদের দেশের পতাকা প্রথমে পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে। তার কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার খ্যাতি অর্জন করে চলে গেছেন। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর তার কাষ্ঠফলক আমন্ডসেনের নাম তার বিজয়বার্তা ঘোষণা করছে। এবার ফেরবার পালা। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে পথে অনন্ত বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা। দিনের দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গিয়েছে। অনাহারে সর্বশান্ত অবসন্ন একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র তুষার এসে তার মৃতদেহ উপরে কবর রচনা করল। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো। অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন। এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন, কিন্তু আর ফিরলেন না। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভিতরে ঢুকলেন তারা। তখন ভালো রকমই জানতেন এই তাঁবুই তাদের কবর। পাশের সঙ্গীর তখন মৃত্যুশ্বাস উপস্থিত। মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্বঙ্গ শিথিল হয়ে আসছে। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বাভাস তিনি তার ডায়েরির শেষ পাতায় লেখেন। গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সেরকম কষ্ট সহ্য করেছে কি না। তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কী কষ্টই না করেছে। আমাদের মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনীর সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পেয়েছিলেন। তাহলে তোমরা এই গল্পটা পড়ে বুঝতে পারলে যে কী কঠিন যাত্রাপথের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছিল। নিঃশ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত শ্বাসবায়ু তা অক্সিজেন তাদের ছিল না। চারদিকে বরফের প্রাচীরে অনাহারে তেষ্টায় তারা একে একে সকলেই মৃত্যুবরণ করেছিলেন। এবার তোমাদের কিছু শব্দার্থ আমি দেব, সেগুলো তোমরা খাতায় লিখবে এবং প্রশ্ন উত্তর সহযোগে পুরো অনুশীলনী কমপ্লিট করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে।